স্বাগত সকলকে পূবালীর বাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে একটা ছোট্ট করে রান্নার ব্লগ। তো এখানে আমি দেখতেই পেয়েছো আগে মূলো শাক কেটে নিয়েছি, তো মূলো শাকটা এবার ফোড়ন দিচ্ছি। আমি শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিয়েছি আর এর মধ্যে রসুন যে থেঁতো করেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম। এইবারে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপর একটুখানি কুচিয়ে নিয়েছি যতটুকু পারি আর কি, কারণ আমার হাতে এখন ব্যথা, এটা আমার মুখে এখন রোজই শুনবে, কিচ্ছু করার নেই। যাই হোক, শাকটা দিতে দিতে যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরনো আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। নতুন যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও রোজ দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলো, শাকটা দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেব আমি একটুখানি ভিজিয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা দিয়ে এই শাকটা খেতে ভীষণই ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে। তোমরা যারা করনি করে খেয়ে দেখতে পারো। আর এছাড়াও শাকে আমার অনেক সময় নিরামিষ করে করলে মানে রসুন ছাড়া অন্য রকমও ভালো লাগে, তবে রসুন দিয়ে বেশিরভাগ শাকটাই আমি একটু রসুন দিয়ে খেতে পছন্দ করি আর কি। তো এখানে দিলাম এবার নুন আর হলুদ। হলুদ আমি সাধারণত শাকে দিই না, তবে একটুখানি দিলাম। আর এবার এটা নাড়াচাড়া দেবো আর এইভাবেই বসিয়ে রাখবো, হয়ে যাবে। আমার অন্য কাজ ছিল বলে বাকিটা কিন্তু আমার আর রেকর্ড করা হয়নি। আমি একটু কাঁচা লঙ্কাও দেখো এখানে ভেঙে দিয়ে দিলাম, ব্যাস। এরপরে এটা যে বসিয়ে রেখেছি না, আমি ক্যামেরা খুলেছিলাম আর দেখানো যায়নি, তাই সরি, কিন্তু আমি ফাইনাল দেখাবো আবার কিরকম হয়েছে শাকটা। তো এইখানে এখন আমি দেখো ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছের মধ্যে একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে এটাকে ভেজে নেব। ট্যাংরা মাছের এই রেসিপিটা কিন্তু একটু স্পেশাল, ভিডিও শুট করে রেখেছি, তোমরা ভিডিও পেয়ে যাবে শনিবার বিকেল 4টে এই চ্যানেলে। রান্না বান্না হয়ে গেছে, এখানে ট্যাংরা মাছের ঝোল আছে আর তার সাথে এখানে আছে মূলো শাক। আর আরেকটা মাছ রান্নার কথা ছিল যেটা আমি বাবুকে বলেছিলাম আমি করব, কিন্তু বাবু নিজে করেছেন। এখানে আছে ডাল আর বাবু যে রান্নাটা করেছেন সেটা হচ্ছে এই যে শিম আলু দিয়ে। রান্না বান্না তো হয়েই গেছে, চলো এবার একটু খেয়ে নেওয়া যাক। তো এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, কারণ আমার ছোট মাছ একটু বেশি পছন্দ বড় মাছ থেকে আর কি। আর মাছ খুব একটা যে ভালোবাসি এরকম নয়, আমার মাছ হলেও হবে না হলেও চলবে এরকম আর কি। বাঙালি হয়ে মাছ ভালোবাসি না এরকম তো বলতে পারবো না, মাছ ভালোবাসি তবে কম।
আমাদের পুকুরের মাছ আলাদাই ছিল টেস্ট। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, সবাই কমেন্ট করো, কমেন্ট করলে আমারও বেশ পড়তে ভালো লাগে। আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আর শনিবার দিন এই রেসিপিটা কিন্তু থাকছে বিকেল 4টে, ভুলে যেও না। এখন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।